রঙ্গমঞ্চে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। শিকারি আর নবাবের পর আবারও কলকাতার এসকে মুভিসের ব্যানারে শাকিব খানের সিনেমা এসেছে। সেই সিনেমায় তিনি ধরিবাজ নন, ঠকবাজ নন, তিনি চালবাজ। গত বছরের মাঝামাঝি সময়ে চালবাজ ছবিটির শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি সিনেমাটি পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে মুক্তি পেয়েছে। চালবাজ তেলুগু সিনেমা সুব্রহ্মণ্যম ফর সেল সিনেমার অফিসিয়াল রিমেক বলে জানা গেছে। সিনেমার গল্পটা খুব একটা আকর্ষণীয় কিছু নয়। টিপিক্যাল টলিউডি ধাঁচের ফ্লেভার দেওয়া হবে তেলুগু গল্পটার ওপরে। ট্রেলারে সেটা বোঝা গিয়েছিল পরিষ্কার। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী। এই জুটির নবাব সিনেমাটা বাংলাদেশে সুপারহিট হয়েছিল। আরও আছেন রজতাভ দত্ত। তবে সব কিছু ছাপিয়ে চোখে পড়েছে শাকিবের দুর্দান্ত লুক। কমিক এক্সপ্রেশনও ছিল দারুণ। আক্ষেপটা এখানে, এর আগে শিকারি আর নবাবেও এই জিনিসটা দেখা গেছে। সীমান্তের কাঁটাতার পেরোলেই তিনি শিকারি হয়ে যান, নবাব হয়ে ওঠেন। চালবাজের দুর্দান্ত লুক দেখা যায় তার মধ্যে। কিন্তু বাংলাদেশের সিনেমায় তিনি সেই আদি ও অকৃত্রিম শাকিব খানই রয়ে যান, যে শাকিব খানকে নিয়ে লোকে ট্রোল করে, তার ড্রেস আপ বা গেট আপ নিয়ে হাসি ঠাট্টা করে। কলকাতার পরিচালকেরা তার সেরাটা বের করে আনতে পারেন। পর্দায় শাকিবকে দেখলেই মনে হয় নায়ক তো এমনই হবে। অথচ বাংলাদেশি সিনেমাগুলোতে সেই শাকিবকে একদমই খুঁজে পাওয়া যায় না। শাকিব কলকাতার যে সিনেমাগুলো করেন সেগুলো তামিল বা তেলুগুর রিমেক। বাংলাদেশে যেগুলো করছেন সেগুলো মৌলিক কিছু নয়, বরং তিন চারটা গল্পের মিশ্রণে অদ্ভুত একটা জগা খিচুড়ি বলা চলে। তাহলে কেন এখানে নবাব বা শিকারি শাকিবকে খুঁজে পাওয়া যায় না? কেন অদ্ভুত স্ক্রিপ্টের এই সিনেমাগুলোর সঙ্গে শাকিব নিজেকে জড়িয়ে ফেলেন? বারবার তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেন এখন থেকে বেছে বেছে কাজ করবেন। সেই এখনটা কখনো শুরু হয় না কেন? আমাদের পরিচালকেরা শাকিবকে ব্যবহার করতে পারেন না, এই অভিযোগটা বেশ পুরনো। যৌথ প্রযোজনা বা কলকাতার সিনেমায় শাকিব নিজের সেরাটা দিচ্ছেন, বা পরিচালকেরা তার ভেতর থেকে সেই সেরাটা বের করে আনছেন। তাহলে এখানে কেন এমনটা হচ্ছে না? এতে কি শাকিবের নিজের কোনো গাফলতি নেই? অশ্লীলতার যুগে যেসব পরিচালক আজে বাজে সিনেমা করে নিজেদের গায়ে কাদা মাখিয়েছিলেন, শাকিব কেন এই 18 সালে এসেও তাদের সঙ্গ ছাড়তে পারেন না? সিনেমার সমালোচনা হলে শাকিব অনুরোধে ঠেকে গেলার কথা স্বীকার করে নেন। কিন্তু সুপারস্টার শাকিব খানের তো এখন অনুরোধের আসর বসানোর কথা নয়। একটা সময় শুধু হল বা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য তাকে বছরে 12-14টা সিনেমাতেও অভিনয় করতে হয়েছিল। এখন তো সেই অবস্থা নেই, তাহলে কেন এখন সেই গড়িমসি হচ্ছে? আমাদের চোখে শাকিবের একটা বাজে দিক হচ্ছে একজনের সঙ্গে জুটি ফিক্স করে ফেলাটা। একটা সময় অপবিশ্বাসের সঙ্গে একটানা 70-80টা সিনেমা করেছিলেন তিনি। তখন ইন্ডাস্ট্রিতে নায়কের সংকট ছিল, নায়িকাও ছিল না। এখন হিট সিনেমা উপহার দেওয়ার মতো নায়ক একাধিক আছে, নায়িকাও অনেক। তবুও কেন শাকিব তার বেশিরভাগ সিনেমাতেই বিশেষ একজনকেই নায়িকা হিসেবে চান বারবার? শাহাদাত লিটনের সিনেমাতে যিনি তার নায়িকা, আশিকুর রহমানের সিনেমাতেও শাকিব তাকেই নায়িকা হিসেবে চান। নিজের প্রোডাকশন হাউস থেকে তিনি প্রিয়তমা নামের সিনেমা বানাবেন, সেখানে তার প্রিয়তমাও একই নায়িকা। কাজী হায়াত, উত্তম আকাশ, ওয়াজেদ আলী সুমন সবার সিনেমাতেই তিনি ওই একজনকেই চান। অহংকার, রংবাজ থেকে চিটাগাঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া, অথবা ক্যাপ্টেন খান, কিংবা আমার স্বপ্ন আমার দেশ, সব জায়গাতে শাকিব সেই একজনকেই নিয়েই কাজ করতে চান। তিনি হয়তো আসলেই দর্শকদের বৈচিত্র্য উপহার দেওয়ার ব্যাপারটা সেভাবে ভাবেন না, এটার দায় তার উপরেই বর্তায়। গত 2 বছর ধরে শাকিব 2 বাংলাতেই সিনেমা করছেন, ওপারেও বেশ জনপ্রিয়তা তার।
এই সময় আমি নেতা হব কিংবা চিটাগাঙ্গা বোয়া নোয়াখাইলা মাইয়া টাইপের সিনেমাগুলো তার নামের পাশে কতটুকু মানানসই, এই প্রশ্নটা বারবার উঠবে। সিনেমা বাছাইয়ের আগে সাকিব গল্পটাকে কতটুকু গুরুত্ব দেন, এই নামগুলো শুনলেই সেই জিজ্ঞাসাটা মনের মধ্যে অটোমেটিক চলে আসে। ক্যারিয়ারের দেড় যুগ পেরিয়ে যাবার পরে ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল নায়ক যখন এই সিনেমাগুলোতে নাম লেখান, ভক্তদের তখন হতাশ হওয়া ছাড়া গতি থাকে না। ঢালিউডে সাকিবের তুমুল জনপ্রিয়তা, এখনও তার প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে আবির্ভূত হতে পারেননি কেউই। সহসা তার এই রাজত্বের অবসান হবার সম্ভাবনাও নেই। সাকিব যখন আমি নেতা হব টাইপের জগাখিচুড়ি সিনেমা নিয়ে আসেন, সেটা দেখতেও দলে দলে হলে ছুটে যায় লোকজন। অন্য কেউ করলে যে সিনেমাটা কাকপক্ষীতেও দেখত না, সেই সিনেমাটাই শুধু সাকিব খানের জন্য ব্যবসা সফল হয়ে যায়। বাংলা সিনেমার ইতিহাসে সাকিব যে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা অর্জন করেছেন গত এক দশকে, সেটা সালমান শাহের পর আর কেউই পাননি। সাকিবের প্রচুর ভক্ত আছেন, তাদের হয়তো আমরা গার্মেন্টস কর্মী বা রিক্সাওয়ালা বলে অপমান করতে পারি, কিন্তু দিন শেষে তারাই বাংলা সিনেমার আসল দর্শক। সাকিবের মধ্যেই তারা বিনোদন খুঁজে পান, প্রযোজকেরাও সাকিব খানের নামটার মধ্যে ভরসা রাখতে পারেন। সাকিব নিজের এই জনপ্রিয়তাটাকে বাংলা সিনেমার উন্নয়নে কাজে লাগাতে পারেন, এখনও পারেন, কিন্তু শেষমেশ এক রাশ হতাশা ছাড়া আপাতত হয়তো কিছুই মিলছে না, এটাই আমাদের আফসোসের ব্যাপার। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনারও কি আমাদের সাথে একমত? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর যে কোনো বিনোদনমূলক খবর পেতে রঙ্গমঞ্চে চোখ রাখুন।